রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। বুধবার বিশালগড় নিউ মার্কেট বাজার থেকে জনৈক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দমকল কর্মবাহিনী। ওই ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেন তারা, কিন্তু পরবর্তী সময় ওই ব্যক্তিকে হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ততক্ষণে তার চিকিৎসাই শুরু হয়নি। অনেকেই অভিযোগ করেছেন বিশালগড় হাসপাতালে এই ধরনের ঘটনা নিত্যদিনের। আমাদের বিশালগড় ফায়ার সার্ভিসের একটা খবর আছে যে নিউ মার্কেটের ভিতরে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে একজন লোক ইনটক্সিকেটেড পজিশনে পড়ে রয়েছে। তো খবর পড়ার পরে আমরা এখানে যাই যাই দেখলাম লোকটা সেন্স আছে কিন্তু সেন্স নাই এর মতো রয়েছে। আমরা তাদের হেলে রেস্কিউ করে বিশালগড় সার্ভিস নিয়ে এসেছি। কী নাম নাম পাওয়া গেছে না?